পাখির মতো স্বাধীনভাবে আকাশে উড়ে বেড়াতে কার না ইচ্ছে করে? আকাশে ওদের উড়ে বেড়াতে দেখে সবারই নিশ্চয় মনে একবার হলে ইচ্ছে জাগে যে যদি আমিও ওদের মতো উড়ে বেড়াতে পারতাম। বাট পাখিদের কি আসলে আকাশে উঠতে ভালো লাগে? মানে মানে এই উড়ে বেড়ানোর মধ্যেও কি ওরা কোনো মজা পায়? আই থিঙ্কস এই মিস্টিরিয়াস কোশ্চেনটি একটি মিস্টিরিয়াস ফ্যাক্টের মধ্যে লুকিয়ে আছে। হয়তো আমরা আমাদের পুরো জীবনে এই ব্যাপারটি কখনই খেয়াল করিনি যে পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এশিয়া, যেখানে আমরা থাকি, এখানকার 40-50% পাখি প্রতি বছর শীতকাল আসলে গায়েব হয়ে যায়। বন্ধুরা, ব্যাপারটি শুনতে হয়তো বা অস্বাভাবিক লাগছে, কিন্তু এটি কোনো সাধারণ কথা না। শত বছর ধরে এই মিস্টিরিয়াস প্রশ্নের উত্তর কোনো বিজ্ঞানী দিতে পারেনি যে আসলে শীত আসতে না আসতেই এই পাখিগুলো কোথায় গায়েব হয়ে যায়। যেমন একটা সময় মানুষ ভাবত যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে নাকি পৃথিবী সূর্যের চারদিকে, তেমনি 17 শতকের বিজ্ঞানী চার্লস মার্টন এটাই বলেছিলেন যে পাখি শীতের সময় চাঁদে চলে যায়। অদ্ভুত থিওরি। এর 300 বছর পর কার্ল ভন লিন এটাই পাবলিশ করেছিল যে শীত আসলেই পাখিরা ছোট ছোট গর্তে ঢুকে যায়। এখন তোমরা নিশ্চয় ভাবছো যে মানে? যাই হোক, আমরা মূলত এই মিস্টিরিয়াস ফেনোমেনাকে বার্ড মাইগ্রেশন বলে থাকি। মাইগ্রেশন বলতে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়াকে বোঝায়, এটা তো আমরা সবাই জানি। কিন্তু পাখিদের মাইগ্রেশন রহস্য আমরা তখনই জানতে পারি যখন জিপিএস আর ন্যানো টেকনোলজির আবিষ্কার হয়েছে। বিজ্ঞানীরা পাখিদের শরীরে অ্যাডভান্স ন্যানো চিপ লাগানোর পরে যে রহস্য বেরিয়ে আসে তা আসলেই যে কোনো মানুষকে অবাক করে দেওয়ার মতো। পাখিদের জীবনে এই ভয়ঙ্কর সত্য আজ পর্যন্ত হয়তোবা তোমরা কোথাও শোনোনি। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি পাখিদের এই গায়েব হয়ে যাওয়ার রহস্য। তো চলো শুরু করা যাক। মাইগ্রেশন মানে সেই সময় যখন কোনো পাখি এটাও জানে না যে মাইগ্রেশনের পর আমি জীবিত থাকবো কি না। প্রতি বছর শীতে ইউরোপ আর এশিয়া, মানে শুধু ইউরেশিয়া থেকেই 4 বিলিয়ন বা 400 কোটি পাখি মাইগ্রেশন করে থাকে, যা বিশ্বের জনসংখ্যার অর্ধেক। পাখিদের শরীরের রক্ত আমাদের শরীরের রক্তের চেয়ে বেশি গরম হয়ে থাকে, এজন্য তারা বেশি ঠান্ডার মধ্যে সার্ভাইভ করতে পারে না, আর যে কারণে তাদের পুরো বিশ্বে ঘুরে বেড়াতে হয়। মানে লাখ লাখ কিলোমিটার পাড়ি দিয়ে যদি পৃথিবীর এই প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হয় তবুও তারা রাজি, শুধু জীবনটা বাঁচানোর জন্য। কোন পাখি ছোট বা বড়, তার ভেতরে তেমন শক্তি আছে কি না, এসব না ভেবে শুধুমাত্র বাঁচার জন্য তারা এই রকম ভয়ানক পথ বেছে নেয়। তোমরা এটা শুনলে শকড হয়ে যাবে যে যতগুলো বাচ্চা পাখি তাদের জীবনে প্রথমবার মাইগ্রেশন করে তাদের ভিতরে মাত্র 20-30% পাখি বাঁচতে পারে, আর বাকিদের এই ক্ষুদ্র সময়ে জীবনকে বিদায় জানাতে হয়। আর যারা পরিপূর্ণ পাখি হয়ে থাকে তাদের মধ্যে মাত্র অর্ধেকই বেঁচে থাকতে পারে, কারণ একদিকে যেমন বিশাল দূরত্ব, অন্যদিকে এই যাত্রায় ঝড় বৃষ্টি এবং আলাদা আলাদা টেম্পারেচার ফেস করতে হয়। কিন্তু ভাববার বিষয় এটাই যে তারা শীত আসার আগেই জেনে যায় যে শীত আসতে চলেছে। এই জন্য মাইগ্রেশনের 2 সপ্তাহ আগেই সব পাখি এমনি সময় যতটা খায় তার চেয়ে ডাবল ট্রিপল খেয়ে নেয়, কারণ এত লম্বা যাত্রার জন্য তাদের অনেক এনার্জি দরকার। আর এর চেয়েও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে প্রত্যেক প্রজাতির পাখি তাদের মাইগ্রেশনের জন্য আলাদা আলাদা রাস্তা বেছে নেয়। যেমন বার হেডেড গিজ পাখিগুলো হিমালয়ের উপরে সবচেয়ে উঁচু রাস্তা বেছে নেয়। এই পাহাড়গুলো পার করার জন্য পাখিগুলোকে 9,000 মিটার উপর দিয়ে উড়ে থাকে, যেখানে মাউন্ট এভারেস্টের হাইট 8,848 মিটার। বাবলার বার্ডস মাইগ্রেশনের সময় 4,000 কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে থাকে, মানে যদি বাংলাদেশের হিসাবে ধরি তাহলে পাখিগুলো পুরো বাংলাদেশের এপাশ থেকে ওপাশ 6 বার উড়ে থাকে এক টানা। এ যাত্রায় তারা একবারও না থেমে কন্টিনিউয়াসলি ফ্লাই করতে থাকে।
যখন এই পাখিগুলো এই যাত্রা শুরু করে তখন ওদের ওজন থাকে 23 গ্রাম, কিন্তু যখন জার্নি শেষ হয়ে যায় তখন তাদের ওজন হয়ে যায় মাত্র 9 গ্রাম, মানে 3 গুণ কমে যায়। আর্কটিক টার্ন, পাখিগুলোর মাইগ্রেশন রোড পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, মানে আর্কটিক থেকে অ্যান্টার্কটিকা, যার দূরত্ব 20,000 কিলোমিটার। প্রতিটা বছরই এই পাখিগুলো পুরো রাউন্ড ফিড দিয়ে থাকে, যাতে এদের শীতের মুখোমুখি হতে না হয়। এখন হয়তোবা তোমাদের মনে প্রশ্ন জাগছে যে এরা এতটা উড়ে, তা ঠিক আছে, কিন্তু এরা জানে কীভাবে যে এদের কোথা থেকে কোথায় যেতে হবে? অর্থাৎ এরা জানে কীভাবে যে কোন মহাদেশ কোন পাশে? তোমরা জানলে অবাক হবে যে কিছু প্রজাতির পাখির ঠোঁটের উপরে একটি ম্যাগনেটাইট থাকে, যা একজ্যাক্টলি একটি কম্পাসের মতোই কাজ করে। এই ম্যাগনেটিক ফিল্ড ইউজ করেই তারা তাদের নিজেদের রাস্তা খুঁজে নেয়। কিছু পাখি চাঁদ, সূর্য, তারার পজিশন দেখে তাদের রাস্তা খুঁজে নেয়, আর কিছু পাখি তাদের প্রথম মাইগ্রেশন জার্নি বাবা মার সাথে করে থাকে, যাতে ওরা রাস্তা খুঁজে পায় আর দ্বিতীয়বার একাই যেতে পারে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের একটি মাইন্ড ব্লোয়িং ফ্যাক্ট জানিয়ে দিই, যা শুনে নিশ্চিত তোমরা হতবাক হয়ে যাবে। দ্য ওয়ান্ডারিং অ্যালবার্ট স্পার্ক, এই পাখি যখন প্রথমবার নিজের বাসা থেকে বাহিরে বের হয়, এরপর অ্যাটলিস্ট 7 বছর পর্যন্ত এরা সমুদ্রের উপর উঠতে থাকে। সমুদ্রে ছোট ছোট মাছই হচ্ছে এদের খাদ্য, তাই 7 বছরে এরা একটিবারের জন্য মাটিতে নামে না। আর এই 7 বছরে এরা প্রায় 24 লাখ কিলোমিটার দূরত্ব কভার করে থাকে। 7 বছর শেষে এরা প্রথমবারের মতো মাটিতে পা রাখে। পাখিগুলো এদের পুরো জীবনে নর্মালি 15 মিলিয়ন, মানে 1.5 কোটি কিলোমিটার ডিস্টেন্স কভার করে থাকে, যা পৃথিবী থেকে চাঁদে 8 বার পুরো রাউন্ড ফিট লাগানোর সমান। সো বন্ধুরা, কেমন লাগলো পাখিদের এই মাইগ্রেশনের কথা শুনে? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।